আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমি মনোয়ারা পারভীন, বাড্ডালাতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নিয়ে বাংলা দ্বিতীয় পত্র পড়াবো, বাংলা দ্বিতীয় পত্রের লিঙ্গ নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কিছু কথা বলে নিই। তোমাদের অক্টোবর মাসে অর্ধবার্ষিক পরীক্ষা হবে 60 নম্বরের উপরে। ইতোমধ্যে তোমরা 40 নম্বরের একটি টিউটোরিয়াল পরীক্ষা দিয়েছ, সেই পরীক্ষায় অনেকেই ভালো করেছ, আবার অনেকে ইচ্ছে করে হয়তো বা লেখনি, আমি যা দেখলাম খাতা দেখা আমার শেষ। এই যে পরীক্ষা হয়েছে এর জন্য তোমাদের বাবা মাকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাদের এই টিউটোরিয়াল পরীক্ষায় উৎপ্রোতভাবে সাহায্য করেছেন। তাদের সাহায্য ছাড়া আমাদের এই পরীক্ষা নেওয়া একেবারেই সম্ভব ছিল না। আমি বলেছি যে 60 নম্বরের পরীক্ষা হবে তোমাদের, তোমাদের বাবা মাকে বলে দিয়েছি কিভাবে এই পরীক্ষাটা হবে। বলার পরেও অনেকে দেখা গেছে ফোন দিয়েছে, ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করেছে যে আসলে কিভাবে কি করে এই পরীক্ষাটা হবে। তো আমরা যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি, আমি তোমাকে এখন তোমাদের এখন বুঝিয়ে দিব কিভাবে কি পরীক্ষায় প্রশ্ন আসবে। আমাদের এই অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন আমাদের অধ্যক্ষ স্যার জনাব ফজলুল হক স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই অনলাইনে ক্লাসের একটি সুবিধা হলো, তোমরা যদি এখন ক্লাস না করতে পারো অন্য সময়ও দেখা যায়, অনেকে দেখা যায় যে ক্লাস করতে পারছো না, ঘুমের থেকে হয়তো উঠো না, যেহেতু এখন স্কুল বন্ধ ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কিন্তু পরে ক্লাসগুলো দেখা যায়। পড়তে হবে কিন্তু সামনে মাসে পরীক্ষা, ঠিক আছে? এখন আমি তোমাদের বোঝাবো অর্ধবার্ষিক পরীক্ষায় কিভাবে তোমাদের পরীক্ষা আসবে। দেখো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাস নিব, বিষয় বাংলা দ্বিতীয়, তারিখ 14। আমি পারবে, দেখো আমাদের পরীক্ষা 60 হবে। সৃজনশীল 5টি থেকে 4টি উত্তর দাও, উত্তর দাও কত করে সৃজনশীল বলো তো তোমরা? 10 × 4 = 40। বহু নির্বাচনী, বিশটি থেকে 20টি কত করে? একটা নৈবিত্তিকে নাম্বার বলো তো। হ্যাঁ, 1। তাহলে 20 × 1 কত হলো? 20। সময়, মোট আমাদের কততে পরীক্ষা হবে আমি বলেছিলাম, মনে আছে? 60-এ। তাহলে দেখো 40 আর 20 কত হলো? 60। এখন আমি তোমাদের বুঝাবো কিভাবে পরীক্ষাটা আসবে। অনেকেই বুঝতে চাচ্ছ না যে আসলে বুঝতে পারছো না যে কিভাবে তোমাদের পরীক্ষাটা আসবে। অনেকে ভাবতেছে ফাইনাল থেকে কি করতে হবে, না অর্ধবার্ষিক আমাদের একটা সিলেবাস দেওয়া আছে। দেখো সিলেবাসে যেটা বুঝাতে তোমাদের সবচেয়ে সহজ হবে আমি সেটা তোমাদের বুঝাবো। আচ্ছা এবার দেখো কোনটা বুঝানো যায়। আচ্ছা তোমাদের ধর্মটা নিয়েই দেখাই, ধর্ম আমাদের পরীক্ষায় অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস। দেখো কোন কোন অধ্যায় আছে একটু ভালো করে দেখো, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, অর্ধবার্ষিক পরীক্ষায় আমাদের ছিল প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। আচ্ছা এখন তোমাদের তিনটা সৃজনশীল হয়ে গেছে, তিনটা সৃজনশীল এসেছে তিনটা অধ্যায় থেকে। কয়টা অধ্যায় থেকে এসছে? তিনটা।
এখন আমাদের কোন কোন অধ্যায় থেকে আসছে সেটা আমাদের জানতে হবে। তোমরা নিশ্চয়ই প্রশ্ন আছে বের করে নিবে। আমাদের প্রথম অধ্যায় আছে, পরীক্ষায় এসে গেছে এটা বাদ। তৃতীয় অধ্যায় এসে গেছে এটা বাদ। চতুর্থ পঞ্চম অধ্যায় এটা এসে গেছে বাদ। তাহলে দেখো এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ। তাহলে কোন দুইটা অধ্যায় থাকে? দ্বিতীয় এবং চতুর্থ। এই দুই অধ্যায় থেকে তোমাদের এবার পরীক্ষায় আসবে। বুঝতে পেরেছ? নৈবিত্তিক এই দুই অধ্যায় থেকে আসবে, সাবজেক্ট পর এই দুই অধ্যায় থেকে আসবে। আচ্ছা, এবার আমি তোমাদের পরীক্ষার পড়া আরম্ভ করব। এর আগে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সন্ধি নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমি আলোচনা করব লিঙ্গ নিয়ে। সন্ধি আমরা আসলে গ্রামারের অবজেক্টিভ প্রশ্ন উত্তর থেকে অনেক হিমশিম খেয়ে যাই। আমি চেষ্টা করব কিছু মুখে বুঝাতে আর কিছু তোমাদের পড়ে বুঝাতে, লিখে লিখে আমি দেখাবো তোমাদের। তোমরা সবাই লিঙ্গ বের করো। পঞ্চম অধ্যায়ে আমরা যে স্কুল নির্মিত স্কুলের থেকে একটা বই সিলেক্ট করে দিয়েছিলাম, বাংলা ব্যাকরণ, সেই ব্যাকরণ বইটা নিবে। পঞ্চম অধ্যায় 91 পৃষ্ঠা বের করো, খাতা কলম নাও। যদি খাতা কলম নাও তাহলে তোমাদের অনেক কিছু লিখে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আজকে আমি আলোচনা করব লিঙ্গ। লিঙ্গ কাকে বলে? লিঙ্গ হলো চিহ্ন বা প্রতীক, দেখে বোঝা যায় যে এটা কোন লিঙ্গ, স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ। আমাদের চারিপাশে কিছু চেতন এবং অচেতন পদার্থ আছে। চেতন পদার্থ যেমন জীব ও প্রাণী, চেতন পদার্থ আবার দুই ভাগে ভাগ করা যায়, কিন্তু অচেতন পদার্থকে কোনোভাবেই ভাগ করা যায় না। অচেতন পদার্থ হলো যেমন বই, খাতা, চেয়ার, টেবিল। আচ্ছা, আমরা এখন পড়ায় চলে যাই লিঙ্গ। দেখো লিঙ্গ কাকে বলে? লিঙ্গ, লিঙ্গ পড়লে আমরা কি কি জানতে পারবো তা আমরা আগে আলোচনা করব। শিখন ফল, লিঙ্গ কাকে বলে বলতে পারবো। দুই, লিঙ্গ পরিবর্তনের নিয়ম বলতে পারবো, কেন পরিবর্তন হচ্ছে, কোন কারণে পরিবর্তন হচ্ছে এগুলো আমরা বলতে পারবো। লিঙ্গান্তর করতে পারবো, লিঙ্গান্তর মানে স্ত্রীলিঙ্গ থেকে পুল্লিঙ্গ করে কিভাবে, পুল্লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ কিভাবে করে সেগুলো আমরা বলতে পারবো, করতে পারবো। কতিপয় শব্দের লিঙ্গ পরিবর্তন করতে পারবো, অনেকগুলো শব্দ আছে যেগুলোর আমরা লিঙ্গ পরিবর্তন করতে পারবো। কর্ম অনুশীলনী করতে পারবো, আমাদের বইয়ের পিছনে কর্ম অনুশীলনী দেওয়া আছে, সেই অনুশীলনী আমরা করতে পারবো। অনুশীলনী নিজে নিজে করতে পারবো। অনুশীলনী মানে যে আমাদের নৈবিত্তিকগুলো দেওয়া আছে, আজকে আমি বোঝানোর পরে আমার মনে হয় তোমরা সবাই কর্ম ওই অনুশীলনীটা করতে পারবে, একটু চেষ্টা করো আর আমার সাথে থাকো। দেখো যদি কোনো কিছু না বুঝতে পারো আমাকে কমেন্টসের মাধ্যমে বোঝাবে, জিজ্ঞেস করবে। আর আমার সাউন্ড কি কথা শোনা যাচ্ছে একটু জানালে ভালো হবে। দেখো লিঙ্গ, আমি আগেই বলেছিলাম লিঙ্গ শব্দের অর্থ লক্ষণ বা চিহ্ন, যে কোনো লক্ষণ বা চিহ্ন দেখে বোঝা যায় যে লিঙ্গ এটা কি পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ। আচ্ছা দেখো, যে চিহ্ন বা লক্ষণ থেকে কোনো পদ পুরুষ বা স্ত্রী অথবা স্ত্রী পুরুষ উভয়ে কিংবা পুরুষ স্ত্রী কিছুই নয় এইসব তথ্য বুঝতে পারা যায় তাকে লিঙ্গ বলে। আমি আবার বলছি, একটু খেয়াল করো, যে চিহ্ন বা লক্ষণ থেকে কোনো পদ পুরুষ বা স্ত্রী অথবা স্ত্রী পুরুষ উভয়ই, স্ত্রী পুরুষ দুইটাই হতে পারে আবার, কিংবা স্ত্রী পুরুষ কিছুই নয় এই সব তথ্য বুঝতে পারা যায় তাকে লিঙ্গ বলে। এখন তোমরা বলতে পারবে লিঙ্গ কাকে বলে? আচ্ছা দেখো, লিঙ্গ কত প্রকার? লিঙ্গ চার প্রকার। লিঙ্গ কত প্রকার? চার প্রকার। লিঙ্গ চার প্রকার, একটা হলো স্ত্রীলিঙ্গ, যেমন আমি মেয়ে, তারপরে নারী, কন্যা। আচ্ছা, তারপর হলো পুল্লিঙ্গ, পুল্লিঙ্গ হলো বাবা, চাচা, দাদা, উভয় লিঙ্গ, যেমন আমি বললাম যে বাচ্চারা, এখানে ছেলে বাচ্চাও থাকতে পারে
মেয়ে বাচ্চাও থাকতে পারে, ঠিক না? ক্লিব লিঙ্গ যেটা জড় পদার্থ। দেখো পুল্লিঙ্গ কাকে বলে? যেসব শব্দ পুরুষ জাতিকে বোঝায় তাকে পুল্লিঙ্গ বলে, অর্থাৎ পুরুষবাচক শব্দ পুল্লিঙ্গ হিসাবে চিহ্নিত। আবার দেখো পুল্লিঙ্গ কাকে বলে? যেসব শব্দ পুরুষ জাতিকে বোঝায়, কাকে বোঝায়? পুরুষ জাতিকে, তাকে পুল্লিঙ্গ বলে, অর্থাৎ পুরুষবাচক শব্দ পুল্লিঙ্গ হিসাবে চিহ্নিত। যেমন ভাই, বাবা, দাদা, চাচা, মামা, বালক, ছেলে, রাজা, গায়ক, জেলে ইত্যাদি। আমরা যাদের দেখতে পাই আমরা বুঝতে পারি যে এটা ছেলে মানুষ, এটা মেয়ে মানুষ। ছেলেদেরকে বলা হয় পুল্লিঙ্গ, মেয়েদের স্ত্রীলিঙ্গ। এখন দেখো আমি স্ত্রীলিঙ্গ কাকে বলে? যেসব শব্দ স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে, অর্থাৎ স্ত্রীবাচক শব্দ স্ত্রীলিঙ্গ হিসাবে চিহ্নিত। যেমন বোন, মা, দাদি, চাচি, মামি, বালিকা, মেয়ে, রানী, গায়িকা ইত্যাদি। আবার দেখো স্ত্রীলিঙ্গ কাকে বলে? যেসব শব্দ স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে, অর্থাৎ স্ত্রীবাচক শব্দ স্ত্রীলিঙ্গ হিসাবে চিহ্নিত। যেমন বোন, মা, দাদি, চাচি, মামি, বালিকা, মেয়ে, রানী, গায়িকা ইত্যাদি। আচ্ছা উভয় লিঙ্গ কাকে বলে? উভয় লিঙ্গ হলো ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। আমাদের বুঝতে হবে যে এটা উভয় লিঙ্গ কেন। দেখো যেসব শব্দ স্ত্রী বা পুরুষ উভয় বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে। উভয় লিঙ্গ কাকে বলে? যেসব শব্দ স্ত্রী এবং স্ত্রী বা পুরুষ উভয় বোঝায় তাকে বলা হয় উভয় লিঙ্গ। যেমন আমি, এখানে আমি, আমি যদি নিজে না হয়, মনে করো এখানে একটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তুমি, তুমি কে? আমি যদি সামনাসামনি কাউকে না নিয়ে আসি, তুমি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। সে, সেও ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তুমি যদি কাকে কাউকে বলো সে আসছিল, এখন তুমি যদি নাম ভেঙে না বলো তাহলে সে ভাববে যে কে আসছিল, হয় ছেলেও আসতে পারে মেয়েও আসতে পারে। শিশু, শিশু কন্যা শিশু হয়, ছেলে শিশুও হয়। সন্তান, ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হয়। মানুষ, এখানেও মানুষ বুঝাচ্ছে না ছেলে না মেয়ে, স্ত্রীলিঙ্গ না পুরুষ, পুল্লিঙ্গ। বন্ধু, গরু ইত্যাদি। আমরা দেখলাম যে উভয় লিঙ্গ কাকে বলে? যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষ উভয় বোঝায় তাকে বলা হয় উভয় লিঙ্গ। এখন আমরা আলোচনা দেখব যে ক্লিব লিঙ্গ কাকে বলে। যেসব শব্দ পুরুষ বা স্ত্রী কোনোটি বুঝায় না তাকে ক্লিব লিঙ্গ বলে। ক্লিব লিঙ্গ কাকে বলে? যেসব শব্দ দ্বারা পুরুষ বা স্ত্রী কোনো কিছুই বুঝায় না তাকে বলা হয় ক্লিব লিঙ্গ। ক্লিব লিঙ্গের উদাহরণ দেখো, বই, কলম, খাতা, ফুল, লতা, পাতা, গাছ ইত্যাদি। দেখতে পাচ্ছ আমরা দেখলাম যে লিঙ্গ চার প্রকার, স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লিব লিঙ্গ। আমরা আলোচনা করলাম যে স্ত্রীলিঙ্গ কাকে বলে? যে শব্দ দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে বলা হয় স্ত্রীলিঙ্গ। পুল্লিঙ্গ কাকে বলা হয়? যে শব্দ দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে বলা হয় পুল্লিঙ্গ। উভয় লিঙ্গ কাকে বলা হয়? যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষ উভয়কে বোঝায় তাকে বলা হয় উভয় লিঙ্গ। ক্লিব লিঙ্গ কাকে বলা হয়? যে শব্দ দ্বারা স্ত্রী পুরুষ কোনো কিছুই বোঝায় না তাকে বলা হয় ক্লিব লিঙ্গ। আচ্ছা এখন দেখো লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তনে কিছু নিয়ম আছে। পুল্লিঙ্গ বাচক শব্দকে স্ত্রীলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ বাচক শব্দকে পুল্লিঙ্গে পরিবর্তন করাকে লিঙ্গ পরিবর্তন বলা হয়। লিঙ্গ পরিবর্তন কাকে বলা হয়? স্ত্রীবাচক শব্দকে পুল্লিঙ্গে পরিণত করা এবং পুল্লিঙ্গ বাচক শব্দকে স্ত্রীলিঙ্গে পরিণত করাকে বলা হয় লিঙ্গ পরিবর্তন। আচ্ছা আচ্ছা লিঙ্গ পরিবর্তনে আবার কিছু নিয়ম আছে বা শর্ত আছে। সেই শর্তগুলো যদি আমরা জানতে পারি এবং বুঝতে পারি
তাহলে আমাদের লিঙ্গ পরিবর্তনে কখনোই কোনো কষ্ট হবে না, আমরা যে কোনো সময় লিঙ্গ পরিবর্তন করতে পারবো। আচ্ছা দেখো, লিঙ্গ পরিবর্তনের নিয়ম বা শর্ত। এক, বাংলা ভাষায় শুধু বিশেষ্য ও বিশেষণ পদেরই কিন্তু লিঙ্গ পরিবর্তন হয়। বাংলা ভাষায় শুধু বিশেষ্য ও বিশেষণ শব্দে পদেরই পরিবর্তন হয়, তাছাড়া কোনো পদের পরিবর্তন হয় না, লিঙ্গ পরিবর্তন হয় না। কার কার হয়? বিশেষ্য এবং বিশেষণ পদের লিঙ্গ পরিবর্তন হয়। দুই, সর্বনাম সর্বনাম ক্রিয়া ও অব্যয় পদের লিঙ্গ পরিবর্তন হয় না। সর্বনাম ক্রিয়া ও অব্যয় পদের কখনোই লিঙ্গ পরিবর্তন হয় না। আমাদের মনে রাখতে হবে কিসের লিঙ্গ পরিবর্তন হয়? সর্বনাম বিশেষ্য ও বিশেষণের লিঙ্গ পরিবর্তন হয়, কিন্তু সর্বনাম ক্রিয়া ও অব্যয়ের পরিবর্তন হয় না। এতটুকু মনে রাখতেই হবে। তিন নম্বর, লিঙ্গ পরিবর্তন শুধু পুল্লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ থেকে পুল্লিঙ্গ হয়ে থাকে। তিন নম্বর কি? স্ত্রীলিঙ্গ থেকে পুল্লিঙ্গ হয় এবং পুল্লিঙ্গ থেকে শুধু স্ত্রীলিঙ্গ হয়। আমরা এক নম্বর শর্ত কি দেখেছি? বিশেষ্য ও বিশেষণ পদের লিঙ্গ পরিবর্তন হয়। দুই নম্বর কি দেখেছি? সর্বনাম ক্রিয়া ও অব্যয় পদের পরিবর্তন হয় না। আর তিন নম্বর কি দেখছি? যে লিঙ্গ পরিবর্তন শুধু পুল্লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ থেকে পুল্লিঙ্গে হয়। আচ্ছা, লিঙ্গ পরিবর্তন সাধারণত তিন ভাবে হয়। কিভাবে হয়? তিন ভাবে। এক, পুল্লিঙ্গ শব্দের সঙ্গে সরেয়া দীর্ঘই দন্ত নয় দীর্ঘানি দন্ত নয়ষ্কানি রস্বই ইনি ইত্যাদি প্রত্যয় যোগ করে লিঙ্গ পরিবর্তন করা যায়। দুই, ভিন্ন শব্দের সাহায্যে, ভিন্ন শব্দের সাহায্যেও লিঙ্গ পরিবর্তন হয়। তিন, পুল্লিঙ্গ শব্দের আগে বা পরে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গ পরিবর্তন হয়। দেখো, আমরা লিঙ্গ পরিবর্তনের সাধারণত তিন ভাবে করা হয়। কয়ভাবে? তিন ভাবে। পুল্লিঙ্গের শব্দের সঙ্গে, পুল্লিঙ্গ থেকে সাধারণত আমাদের স্ত্রীলিঙ্গ করতে হয়। তো পুল্লিঙ্গের শব্দের সাথে সরেয়া আকার আর কি, রস্বই দীর্ঘই দন্ত নয় রস্বিকার হতে পারে, দীর্ঘইকার হতে পারে, রস্বই ইনি রস্বই দন্ত নয়ষ্কানি ইনি ইত্যাদি প্রত্যয় যোগ করি ভিন্ন শব্দের সাহায্যে। ভিন্ন শব্দের সাহায্যে কিভাবে আমি তোমাদের দেখাবো আস্তে আস্তে। তিন নম্বর, পুল্লিঙ্গ শব্দের আগে বা পরে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে। দেখো, লিঙ্গ পরিবর্তনের নিয়ম। এক, এই যে আমরা এক এখানেই পড়েছি, সেটাই আমরা এখন আলোচনা করবো এবং বোঝাবো। লিঙ্গ পরিবর্তনের নিয়ম। এক, পুল্লিঙ্গ শব্দের শেষে আ দীর্ঘই দন্ত নয় দীর্ঘে নি রস্বই ইনি ইত্যাদি স্ত্রী প্রত্যয় যোগে লিঙ্গ পরিবর্তন। আমরা প্রথম যে তিনটা তিনটি ভাবে করা যায় লিঙ্গ পরিবর্তন, সেই তিনটা ভাবের একটা ভাব এখন নিয়ে আলোচনা করব। দেখো, শব্দের শেষে আ প্রত্যয় যোগে, আমি আগেই বলেছিলাম যে আমাদের পুল্লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করতে হয় সব সময়। এখন দেখো, শব্দের শেষে আ প্রত্যয় করে পুল্লিঙ্গ কি দেওয়া আছে? প্রথম। তাহলে কি হবে বলতো? প্রথমা, আ প্রথমা, প্রথম থেকে কি হয়ে গেল? প্রথমা। সদস্য সদস্যা, সরল সরলা, তৃতীয় তৃতীয়া, কোকিল কোকিলা। আবার দেখো, প্রথম প্রথমা, সদস্য সদস্যা, সরল সরলা, তৃতীয় তৃতীয়া, কোকিল কোকিলা, সাধক সাধিকা, শ্যালক শ্যালিকা, প্রবীণ প্রবীণা, শ্রেষ্ঠ
শ্রেষ্ঠা, গায়ক গায়িকা। দেখো আঁকার যুগে আমার মনে হয় সবাই পারবে, পারবে না তোমরা? আমার মনে হয় পারা সম্ভব, যে শব্দের শেষে আ প্রত্যয় যোগে পুল্লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ আমরা করলাম। এখন দেখো আমরা কি করব, শব্দের শেষে দীর্ঘই প্রত্যয় যোগে পুল্লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, দেব। দেব কি হবে? দেবী, দীর্ঘই পিছনে হচ্ছে দীর্ঘই, দেবী। আচ্ছা নর কি হবে? নারী, নদ নদী, কিশোর কিশোরী, ছাত্র ছাত্রী, ময়ূর ময়ূরী। দেখো দেব দেবী, নর নারী, নদ নদী, কিশোর কিশোরী, ছাত্র ছাত্রী, ময়ূর ময়ূরী। কুমার কুমারী, তরুণ তরুণী, পাত্র পাত্রী, নেতা নেত্রী, রাক্ষস রাক্ষসী। দেখতে পারছো দীর্ঘই প্রত্যয় যোগে কি হচ্ছে? পুল্লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, দেব দেবী, নর নারী, নদ নদী, কিশোর কিশোরী, ছাত্র ছাত্রী, ময়ূর ময়ূরী, কুমার কুমারী, তরুণ তরুণী, পাত্র পাত্রী, নেতা নেত্রী, রাক্ষস রাক্ষসী। এখন আমরা দেখব শব্দের শেষে আনি প্রত্যয় যোগে শিব কি হবে বলতো? শিবানী। কি হবে? শিবানী শিবানী। ইন্দ্র ইন্দ্রাণী, শিব শিবানী, ইন্দ্র ইন্দ্রাণী। ভব ভবানী, মেথর মেথরানী, রুদ্র রুদ্রাণী। দেখো শব্দের শেষে আনি প্রত্যয় যোগে পুল্লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, আমি আগেই বলেছি তোমাদের পুল্লিঙ্গ থেকেই স্ত্রীলিঙ্গ করতে হবে। শিব শিবানী, ইন্দ্র ইন্দ্রাণী, ভব ভবানী, মেথর মেথরানী, রুদ্র রুদ্রাণী। এখন আমরা আরেকটা দেখব শব্দের শেষে ইনির প্রত্যয় যোগে, কি প্রত্যয় যোগে? ইনি, বাঘ বাঘিনী, বাঘিনী, পাগল পাগলিনী, রাগ রাগিনী, নন্দন নন্দিনী, যোগ যোগিনী। দেখো ইনি প্রত্যয় যোগে বাঘ কি হয়ে গেছে? বাঘিনী। পাগল কি হয়েছে? পাগল পাগলিনী। রাগ হয়ে গেছে রাগিনী, নন্দন হয়েছে নন্দিনী, যোগ হয়েছে যোগিনী। এই ইনি প্রত্যয় যোগে। শব্দের শেষে দন্ত নয় দীর্ঘিকার নি প্রত্যয় যোগে পুল্লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ ধোপা কি হবে বলতো? ধোপানি। নাতি কি হবে বলো? নাতনি। জমাদার জমাদারনি, বেদে বেদিনী, মাস্টার মাস্টারনি, অনেকে আমাকেও ডাকে মাস্টারনি। ঠিক আছে দেখো ভোপাল ভোপানি, নাতি নাতনি, জমাদার জমাদারনি, বেদে বেদিনী, মাস্টার মাস্টারনি। বন তাহলে কি হবে বলতো? বনানি,
জেলে জেলেনি ভোপা ভোপানি লিখেছি সঙ্গী সঙ্গিনী সাপ সাপিনী। এখন আমরা এই এক নাম্বার শেষ হলো, এক নম্বরে ছিল আ দীর্ঘ ই ন নি প্রত্যয় যোগে। এখন আমরা দুই নম্বরে বলেছিলাম যে ভিন্ন শব্দের সাহায্যে লিঙ্গ পরিবর্তন। এখন আমরা দেখাবো ভিন্ন শব্দের সাহায্যে লিঙ্গ পরিবর্তন কিভাবে করতে হয়। এটা হলো দুই নম্বর ভাগ, আমাদের দুই নম্বর ভাগে আমাদের এভাবে করতে হবে। আচ্ছা এবার দেখো, পিতা পিতা কি হবে বলতো? আমরা এতক্ষণ দেখেছি আকার রুশিকার দীর্ঘার ইনি প্রত্যয় যোগে, এগুলো ভিন্ন শব্দ। পিতা কি হবে বলতো? তোমরা সবাই জানো এটা পুল্লিঙ্গ কি। মাতা মাতা, বাবা মা, বর কনে, বাচ্চা রানী, কর্তা কর্তি, ভাই বোন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পুত্র কন্যা। দেখো ভিন্ন শব্দের সাহায্যে লিঙ্গ পরিবর্তন। এখন দেখো, পিতা মাতা, বর কনে, কর্তা কর্তি, ভাই বোন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মা, বাচ্চা রানী, পুত্র কন্যা। এগুলো কি দেখতে পাচ্ছো না যে ভিন্ন শব্দে হচ্ছে? হচ্ছে কেন? ভিন্ন শব্দে হচ্ছে, এগুলো হলো ভিন্ন শব্দের সাহায্যে লিঙ্গ পরিবর্তন হচ্ছে। এখন আমি দেখাবো তোমাদের যে তিন নাম্বারটা কি। তিন নম্বরটা ছিল পুল্লিঙ্গ শব্দের আগে বা পরে, আগে বা পরে যে কোনো সময় কি বসবে? স্ত্রীলিঙ্গ বসবে, কি যুক্ত হবে? স্ত্রীলিঙ্গ। এখন দেখো পুল্লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, বেনে বেনে বউ, বেনে বউ, এটা কি স্ত্রীলিঙ্গ, এটা কি স্ত্রীলিঙ্গ। সভাপতি সভা নেত্রী, এটা হলো স্ত্রীলিঙ্গ। বেটা ছেলে মেয়ে ছেলে, দেখো এখানে আগে বসেছে, এই দুটো তো পিছনে বসেছে, এখানে আগে বসেছে। পুলিশ মেয়ে পুলিশ পুলিশ, ঠাকুরপো ঠাকুর ঝি। তিন নম্বর ভাগে ছিল পুল্লিঙ্গ শব্দের আগে বা পরে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে। দেখো পুল্লিঙ্গ থেকে কি ছিল? বেনে, স্ত্রীলিঙ্গ কি হয়েছে? বেনে বোন। সভাপতি কি হয়েছে? সভা নেত্রী। বেটা ছেলে কি হয়েছে? মেয়ে ছেলে। পুলিশ মেয়ে পুলিশ, ঠাকুরপো ঠাকুরজি। উভয় লিঙ্গবাচক শব্দে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গ পরিবর্তন হয়। উভয় লিঙ্গবাচক শব্দে কি হয়? উভয় লিঙ্গবাচক শব্দের পুরুষবাচক শব্দ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গ পরিবর্তন হয়। এখন দেখো আমরা দেখাবো যে উভয় লিঙ্গে কিভাবে আসে আর কিভাবে উত্তর দিতে হয়। শিশু পুত্র কি হবে? শিশু কন্যা, শিশু কন্যা। বলদ গরু, এটার কি হলো? গাই গরু। আচ্ছা পুরুষ বন্ধু তাহলে কি হবে? মেয়ে বন্ধু বন্ধু। এরে বাছুর, বকনা বাছুর। দেখো আমাদের কিন্তু পড়া প্রায় শেষ, পুল্লিঙ্গ থেকে এসেছিল। উভয় লিঙ্গবাচক শব্দে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গ পরিবর্তন হয়। পুল্লিঙ্গ শিশু পুত্র কি হবে? শিশু কন্যা। বলদ গরু কি হবে? গাই গরু। পুরুষ বন্ধু কি হবে? মেয়ে বন্ধু।
এরে বাছুর বকনা বাছুর। আচ্ছা আমি তোমাদের বাড়ির কাজ দিব, বাড়ির কাজ দেওয়ার আগে আমরা কিছু কথা বলবো। আসলে তোমাদের সামনে মাসে পরীক্ষা হবে, সবাই প্লিজ একটু পড়ালেখা করো, এবং অনলাইনে যারা ক্লাস করছো না, আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকে, তোমরা অবশ্যই দেখবে। এবং আমাদের এখন কি চলছে, করোনাকালীন, এর জন্য স্কুল বন্ধ। মনে হচ্ছে কবে স্কুল খুলবে, আগে মনে হতো যে স্কুল বন্ধ পেলে আহ কত মজা, যে কালকে বন্ধ কত ই, এখন স্কুলে আসতে ইচ্ছে করে, অবশ্যই সবার, আর কতদিন ঘরে থাকা যায়। কিন্তু তারপর আমাদের করোনার সময় ঘরে থাকতে হবে, মনে রাখতে হবে বারবার কি করতে হবে, হাত ধুতে হবে। কয় মিনিট পর পর হাত ধুতে হবে, 20 মিনিট পর পর হাত ধুতে হবে। তোমরা অবশ্যই হাত ধুবে, বাহিরে গেলে মাস্ক ব্যবহার করবে, চোখে হাত দিবে না, নাকে হাত দিবে না, ঠিক আছে? কিছু খাবার আগে অবশ্যই হাত ধুতে হবে। এখন সবাই খাতা কলম নিয়েছো? তোমাদের বলেছিলাম খাতা কলম নিতে, নাও নি মনে হয় না? নাও প্লিজ খাতা কলম নাও। দেখো বাড়ির কাজ, বাড়ির কাজ কর্ম অনুশীলনী, তোমাদের বইয়ে যে কর্ম অনুশীলনী আছে সেখান থেকেই আমি তোমাদের বাড়ির কাজ, হ্যাঁ বাড়ির কাজ দিয়েছি। নিচের ছকে 5টি করে উদাহরণ দাও, মানে তোমরা 5টি করে শব্দ লিখবে, স্ত্রীবাচক পুল্লিঙ্গ কোনগুলো, স্ত্রীলিঙ্গ কোনগুলো, উভয় লিঙ্গ কোনগুলো, ক্লিব লিঙ্গ কোনগুলো। আমরা যেহেতু দেখেছি লিঙ্গ কত প্রকার, 4 প্রকার, 4 প্রকারে তোমাদের বলেছি 5টা করে তোমরা সবাই উদাহরণ দিবে, যে এটা পুল্লিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ, এটা উভয় লিঙ্গ, এটা ক্লিব লিঙ্গ, 5টা করে সবাই হোমওয়ার্ক করবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, আবার অনলাইন ক্লাসে আমি আসবো সামনের সপ্তাহে। তোমরা এই পড়াটা রেডি করে রেখো, ধন্যবাদ সবাইকে।